নমস্কার বন্ধু, এসএসকেমএসকে শিক্ষকরা অনেকেই হতাশ হয়ে পড়েছেন। তারা ভাবছেন যে আর কিছুই হবে না, কিন্তু তৃণমূলপন্থী নেতৃত্বরা তারা আশাবাদী যে তারা এই কঠিন সময়ের মধ্যেও সরকারের পাশে ছিলেন এবং তারা পরবর্তী পর্যায়ে সরকারের সঙ্গে তারা থেকেই কাজ চালিয়ে যাবেন এবং সার্বিক উন্নয়ন হবে। এখন থেকেই তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন এবং তারা একটা 15-20 ভাতা বৃদ্ধিরও কিন্তু প্রস্তাব জানাচ্ছে বিভিন্ন মন্ত্রী মহলের মাধ্যমে, যাতে এটা হয়। তো এই বিষয়ে কী বল, শোনা যাচ্ছে যে আমরা জেনে নিই যে তিনি পূর্ব মেদিনীপুরের বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূলের যে এসএসকেমএসকে ইউনিট আছে তার বিশেষ সদস্য বিকাশ বারিক মহাশয়, তিনি কি বললেন এবং তারা কিভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং হতাশার কি কোনো কারণ আছে কিনা শোনা যাক। তবে অনেক শিক্ষকই হতাশ যে আর কিছু হবে না, কিন্তু অনেক ভুল কথা বলছেন, হবে না কথাটা ভুল। সরকার এসকে এখন কাজটা খুব উদ্যমে হবে, যদিও কোভিড সিচুয়েশন এটাকে আগে রুখতে হবে। হ্যাঁ, তারপরেই আমাদের অন্যান্য কাজগুলো রয়েছে। স্কুল কলেজ তো সবই বন্ধ, মানুষের জীবনযাত্রা বিপন্ন, তবু সরকারের পাশে থেকে আমরা চেষ্টা করব, আমাদের দিকটাও হবে এবং অন্যান্য দিকটাও যাতে এগিয়ে। পার্শ্ব শিক্ষক, হাই স্কুলে পার্শ্ব শিক্ষক 7,000 টাকা ইনক্লুডিং হোক, আর প্রাইমারির পার্শ্ব শিক্ষকদের জন্য বলছেন যেটা সেটা। হ্যাঁ হ্যাঁ, বিধানসভাতে কাজগুলো হয়েছিল যতীনময় কর আর অখিলগিরি এরা সহযোগিতা করেছিল, সেটাও একটু স্মরণ করিয়ে দিলাম। স্মরণ করিয়ে দিয়ে আগামী দিনের বিষয়গুলো একটু বললাম, বা ক্যাবিনেট যখন আলোচনা হবে ক্যাবিনেটে ক্যাবিনেট মিনিস্টারকে তখন বিষয়টা তোলার জন্য এবং আমরা আলোচনার মধ্যে যাব, সে কথাটাও আলোচনা করলাম। এইভাবে যোগাযোগ হয়নি এখনো পর্যন্ত, ফোনে বা কোনো ভাবে কোনো কিছু করা যায়নি? হ্যাঁ, শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনেও হয়েছে, জাস্ট আর শুভেচ্ছা জানিয়েছি। হ্যাঁ, এবং সুস্থ তাড়াতাড়ি হওয়ার জন্য বলেছি। হ্যাঁ, আমাদের বিষয়গুলো পরবর্তীকালে দেখা করব এটুকু বলেছি। বলছে হ্যাঁ, সুস্থ হয়ে গেলে স্বাভাবিক গেলে যাবো। পরেশবাবুর সঙ্গে কথা হয়েছে, পরেশ চন্দ্র অধিকারী, ওনার সঙ্গে কথাও হয়েছে, বলেছে। ওখানে আমাদের কুচবিহারে অতুলদা আছেন, অতুলদা মাধ্যমে ওর সঙ্গে যোগাযোগটা বাড়ানো হয়েছে, ওটা কাছাকাছি একদম। অতুল বর্মন, ওনার সঙ্গে কথাবার্তা বলে এবার এই পরিস্থিতিতে, যদিও আমরা কথাবার্তাটা চালিয়ে যাচ্ছি কিন্তু ফেস টু ফেস না হলে তো যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো কাজ করা যাবে না। অতএব তারা কিন্তু যোগাযোগ শুরু করে দিয়েছে এবং এইভাবে আগামী দিনে তারা কাজ করবে এরকমই কিন্তু ভরসা তারা দিচ্ছেন এবং এতে হতাশার কিছু নেই এমনটাই বলছেন। কিন্তু এই কঠিন অতিমারী থেকে যতক্ষণ না বেরিয়ে আসতে পারছে কিছুই হবে না বলে অনেকেই আশাবাদী। দেখা যাক আগামী দিনে কত তাড়াতাড়ি এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে সরকার, সেটা কিন্তু দেখে, কারণ কঠিন অবস্থার মধ্যে রয়েছে বিভিন্ন এসএসকেমএসকে। বিভিন্ন জেলায় এখনও কোনো জেলায় বোনাস পৌঁছালো, কোনো জেলায় এসএসকেমএসকে বোনাস পায়নি, বেতন হচ্ছে না বিভিন্ন জেলাতে সঠিক সময়ে, অনেক দেরিতে এসএসকেমএসকে বেতন, শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে প্রচুর ভ্যাকেন্ট পড়ে রয়েছে এবং বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত রয়েছে কিন্তু এসএসকেমএসকে প্রতিষ্ঠানগুলি। দেখা যাক আগামী দিনে তৃণমূলপন্থী নেতৃত্বরা কোনো সঠিক বার্তা নিয়ে আসতে পারে কিনা। আপাতত বন্ধু এইটুকুনি, নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন রুদ নিউজ।